এরকম করে তুমি ভয় দেখাচ্ছ? তুমি তুমি এইভাবে ভয় দেখাচ্ছ? তুমি ভয় দেখাচ্ছ? ভয় দেখাই না। গুড মর্নিং বন্ধুরা, মোদি রোজ নামটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার গুড মর্নিং বলতে এলাম। তোমরা সবাই আমাকে ধরে মারবে, বলবে যে এতদিন গ্যাপ দিয়ে দিয়ে হঠাৎ হঠাৎ করে মরিচিকার মতন গুড মর্নিং বলতে আসছে। বাবার তো শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছিল, ওই কারণে মানে কারুরই আর ব্লক করে হওয়া ওঠেনি। তারপর এখন তো অনেকটাই সুস্থ আছে, পুরোপুরি সুস্থ আছে। কিছু টেস্ট চেকআপ টেকআপ বাকি আছে, ওগুলো মানে রোববার দিন গিয়ে করবে। হ্যাঁ, হঠাৎ করেই মানে শরীরটা অসুস্থ হয়ে গেল, ওই কারণে সব মানে উল্টোপাল্টা হয়ে গেল আর কি। কারোর আর কোনো ব্লক ব্লক করারও মানসিকতা নেই, কিছু মানে কারোরই কিছু ভালো লাগছে না। তো তোমরা কেমন আছো আমাকে জানিও, যে তোমরা কেমন আছো। আমি তো আমার তো চলছে এই আজ বিয়েবাড়ি, কাল এই ওই, কাল জন্মদিন, এই করে করে আমার চলেই যাচ্ছে। তারপরে মিমোকে নিয়ে তো জানোই যা বদমাইজ হয়েছে এখন। যাই হোক, কালকে তো মা বাজারে গিয়েছিল কিন্তু ক্যামেরাটা নিয়ে যায়নি। আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার করেছে। বেগ, এটা হলো এঁচোড়, বেগুন, ফুলকপি, বিনস, এটাকে কি পাতা বেশ বলে আমার এখন মনে পড়ছে না, কিছু একটা পাতা বলে, ওই বাবাকে খেতে বলেছে ওই নিয়ে এসছে। আর এটা হলো শাক পাতা, কলমি শাক। আর এটা হলো টমেটো, এটা হলো ক্যাপসিকাম, এটা কচু, গাজর বিনস, এই গাজর আর বিট। আর একটা ব্যাগ খুললাম, সেটা হলো আছে ছিল কড়াইশুঁটি, কুমড়ো, এটা হলো লাউ, আর এটা হলো ডাঁটা, আলু, দুটো প্যাকেট আলু, এটা হলো ধনে পাতা, পেঁপে, একটা লেবু, শিম উঠছে, বাবাকে উঠছে, সেহেতু খেতে বলেছে তাই উঠছে। আর এর মধ্যে ভেন্ডি আর হলো কাঁচা লঙ্কা মিলেমিশিয়ে আছে, এটা হলো আদা রসুন পেঁয়াজ, এই সব টুকিটাকি সবজিগুলোই ছিল। দেখতে পাচ্ছ আমি নিচে বসে পড়েছি, এত সবজি, সব এই বড় বড় ব্যাগগুলো, দাঁড়া দেখাচ্ছি, এই যে এই ব্যাগগুলোতে পুরো ভরে ভরে সবজি, তিনটে ব্যাগ এমনি বড় বড়। গ্রসারি আইটেমের মধ্যে এই দেখো আটা ময়দা মিশিয়ে এনেছে, এটা হলো রিফাইন তেল, সর্ষের তেল, এটা চিনি, এটা তেজপাতা, এটা ভ্যানিলা এসেন্স, ছিল না তাই এনেছে কেক বানানোর জন্যে, এটা হলো গুঁড়ো দুধের প্যাকেট, এটা হরলিক্সের প্যাকেট, এটা জিরে, গোটা জিরে, আর এটা হলো ছোলা আর বাদাম, বাবা খাবে ভিজিয়ে। যা যা বাজার ছিল সব দেখিয়ে নিলাম। মাছ এনেছে, পমফ্রেট মাছ এনেছে, আর হলো মিমোর মাছ এনেছে, পুঁটি মাছ এনেছে, এমনি সব নানা রকম মাছ এনেছে। তো মাছগুলো তো এখন আমি দেখাতে পারবো না, কারণ হলো মাছগুলো একই তো বরফ হয়ে আছে, ডিপ ফ্রিজের ওখানে ছিল, বরফ হয়ে আছে। তো যখন মা করবে রান্না বান্না তখন তোমাদের দেখিয়ে দেবে মাছগুলো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এখন জল টল ভরবো, তারপরে মিমোকে ডাকবো, শুয়ে আছে, বাবাকে কিছু খেতে দিই, তাই না? চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থেকো। গরম তো পড়েই গেল, আর মানে একদিক থেকে ভালো হয়েছে গরম পড়ে গেছে, শীতের যে সোয়েটার মোয়েটার জামা কাপড় চারিদিকে ছড়ানো ছিটানো, বাবা তার থেকে গরম অনেক ভালো, একটা হালকা পাতলা জামা পরে ব্যাস বেরিয়ে যাও। তোমাদের সাথে অনেক কথা বললাম, খুব ভালো লাগলো, অনেকদিন পর কথা বললাম, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আসলে খুব ভালো আছো? আমি তো খুবই ভালো আছি, আপাতত এই মুহূর্তে ভালো আছি।
ঝড়ের পর ঝড় তো যাচ্ছেই, একটার পর একটা সমস্যা, আবার সমস্যাটাকে উঠতে চলে আসছি। মুখার্জিবাবু এখন ভালো আছে, আমি মেয়ে আর ছেলে এখন বেরোচ্ছি, যাব আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে সেখানে যাব, কিছু কাজ আছে দেখতে যাব, অনেকটা দূর এগিয়ে এসছে দেখতে যাব, আর তাছাড়াও কিছু টুকটাক কেনাকাটা করা আছে, প্লাস আসার সময় যাব রীতাদির বাড়িতে, কারণ রীতাদির ছেলের বিয়ে, তো ভাবছি আইবুর ভাত খাবো, আজকে আসার সময় একবার নিমন্ত্রণ সেরে আসবো। মিমো এখান থেকে চাচাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, টাটা মিমো টাটা, চাচাস না ওখানে ঘুমাচ্ছে দাদু। এইখানে আমার মেয়ে দেখো, ছাদের কোনা পুতুল সোনা বসে আছে, আমার সব যাবে, সব গ্রিন 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 গ্রিন, দেখেছো ফুল দেখো, কোথায় যাচ্ছ তুমি? ওপরে যাচ্ছি, উপরে সেটি এখন তোমার উপরে যাওয়ার টাইম হয়েছে, তুমি এখন তোমার এখন উপরে যাওয়ার টাইম হয়েছে, তুমি এখন উপরে যাচ্ছ, অনেক দেরি, কত বয়স তোমার উপরে যাবে? হাসছে বলছে ওপরে যাবো, ওপরে এখন যাবার টাইম হয়েছে, বন্ধুরা বলো তো এখন বাঁচতে হবে না বলো তো, ও উপরে কাজ করতে যাবে, তাই তো তাই তো, চল যাও। দেখো আম গাছ, প্রচুর আম হয়, এবারে আম আর খেতে পারবো না, এবারে অন্য জায়গার আম খেতে হবে। ছেলে উবের করছে, ওদিকে উবের আসুক, তারপর তোমাদের আবার কথা বলবো। মেরা বাচ্চা, মেয়ারা প্যারা প্যারা বাচ্চা, মেরা জান, মেরা জিন্দগি, মেরা দিল ধড়কন সব কুছ হ্যায় না, চলো চলো চলো। আমরা গাড়িতে উঠে গেছি, যথারীতি গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা রওনা দিয়ে চলে যাচ্ছি। এই যে আমার ভুতপুরি, ও ভুতপুরি, বাবা তোর মাছটা চুঁচুল হয়ে আছে, কি শুনো দক্ষিণেশ্বর। আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাব, তোমাদেরকে দেখাবো বালি ব্রিজটা, আর মেয়ে ওদিক দিয়ে ধরে দেখাতো, ওদিকে মন্দিরটা দেখতে পাবে। দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, সব প্রণাম সেরে নাও, গঙ্গা লাগছে, দারুণ লাগছে। আমাদের কাজকর্ম মিটে গেছে, কাজকর্ম মিটার পরে আমরা একটু মিষ্টি দোকানে ঢুকছি, একটু মিষ্টি খাবো আবার একটু মিষ্টি নেব, খুব বড় মিষ্টি দোকান এটা, আমাদের একটু ভালো মিষ্টি তো খাবো। দেখা যাক মিষ্টি পছন্দ করে একটু খাই, তারপরে নিয়ে যাবো ব্লগটা। কোন চলো বাড়ি চলে এসছি, যাচ্ছে আমরা এই ফিরলাম প্রায় কটা বাজে, ছটা সাড়ে ছটা বাজতে যাই বাড়ি ফিরলাম, দেখি আবার কখন বেরোতে হয়, সাড়ে আটটার সময়। মেমো হয়েছে, মাকে দেখে আনন্দ হয়েছে, বাবা লে ঠিক আছে, মাথা ঠান্ডা রাখো, লাপাবে কেন, ফেলে চলে গেছে। চলো বাড়িতে চলে এসেছি আমরা, এখন রাখছি, আবারও যেতে হবে, তা যখন যাব তখন নিশ্চয়ই তোমাদের সাথে করে নিয়ে যাব, কি যাবো না যাই না, দেখছি। এখন বাড়িতে চলে এসেছি, একটু চা টা খাও ফ্রেশ হই, শিল্পী আসার কথা, শিল্পী আসবে বলেছে, দেখি খুবই আনন্দের মধ্যে আছি যে শিল্পী আসবে, ও বলছে আবার বেরোবে তুমি, তাহলে আর আমি ভাবছি যাবো না, বলছি না না তুমি আসো না, কি করবো এখন তো একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বুঝতে পারছো না তোমরা, বলো আগে দেখি, দেখো কে এসছে, দেখো শিল্পী, যাক আমার আজকে খুব আনন্দ হচ্ছে,
মানে আমার বোনই বলতে পারো, ছোট বোন, ও আমার থেকে অনেক ছোট, মেয়ের বয়সী বলতে পারো। তো বোন শিল্পী, খুবই ভালো শিল্পী, কুজিন নো তো আছে, তোমাদেরকে বলেছিলাম, জানে তো সব ইউটিউবে যে তোমার ইয়ের দোকানটা কি বলে বলো, কিসের জন্য দোকানটা বলে দাও বাবা, আমি খেয়ে খেয়ে উদ্ধার হয়ে গেলাম। খাবারের দোকান শিল্পীস কুজিন বলে 50 ফুটে 7 টাইমসের থেকে একটা লেন গেছে 50 ফুট, ওখানে শিল্পীস কুইজিন বলে খাবারের দোকান রয়েছে, সবাই একবার আসবেন। ব্লগে দেখেছো তোমরা মোদির? হ্যাঁ, মোদির ব্লগে দেখেছো সবাই? হ্যাঁ, আজকে এসছে আর মোদির ব্লগে তোমরা দেখেছো শিল্পী কুইজিন। শিল্পী দারুণ দারুণ রান্না করে, ওর একটা ইউটিউব ব্লগও আছে, তোমরা দেখো। আর আজকে শিল্পী এসে খুব ভালো লাগছে। আর আমার মিমো, ওই দেখো এমন চেঁচালো না, শিল্পী ওইখান থেকে পুরো ধ্যান করে এখানে পড়েছে। এইরকম করে তুমি ভয় দেখাচ্ছ, তুমি তুমি এইভাবে ভয় দেখাচ্ছ, তুমি ভয় দেখাচ্ছ, ভয় দেখাই না, চা উল্টে পড়ে যাবে দেখিস। এই যে চা চলে এসছে, আবার শিল্পী নিয়ে এসছে আমাদের জন্য পনিরের একটা আইটেম। না না কিছু করবে না, ভালোবাসো ভালোবাসো শুকিন, হ্যাঁ এই দেখো ভালোবাসো, ওইটা হয়ে গেলে ও শান্তি, শুকিন লো ভালো লোক, দেখো শুকছে, ভালো লোক ভালো লোক ভালো লোক, শিল্পী খুব ভালো লোক, চিন্তা নেই, শুকিয়ে নিয়ে চলে গেল। আর কিছু করলো ওরা জানবে যে মানুষ ভালো মন্দ বোঝে তো ওরা, যে কে ভালো কে মন্দ সেই বুঝে গেছে আমার বাড়িতে, ভালো মানে শুকিয়ে নিলে বুঝে যায় ও, ঠিক আছে চলো। তো যাই হোক, এখন চা টা খাবো, শিল্পীর সাথে গল্প কথা বলবো, তারপরে আবার আসছি তোমাদের সাথে। দেখো শিল্পী আমার জন্য কী নিয়ে এসছে, আজকে মঙ্গলবার আমি নিরামিষ খাবো বলে শিল্পী আমার জন্য কী নিয়ে এসছে, এটা যেন কী দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটার ভিতরে ধরতো একটু শিল্পী এরম ভাবে, এটার ভেতরটা দেখেছো তোমরা কি শুনো, এই দেখো সাব স্যান্ডউইচ, কি স্যান্ডউইচ, সাব স্যান্ডউইচ, সাপ স্যান্ডউইচ, সাপ না তাহলে আবার ভিতরে পনির চিজ, পনির চিজ দিয়ে এত সুন্দর করে যত্ন করে হাতে করে নিয়ে এসছে বলো তো, এটা দুটো নিয়ে এসছে, একটা কাটবো ছুরি নিয়ে খাবো অল্প অল্প করে, আর রাতে আর কিছু খাবো না, আজকে এই হয়ে গেলো, মানে আলু ভারী অল্প খেলে আর হবে না। দেখো ভালোবাসা কাকে বলে, একে বলে ভালোবাসা, হাতে করে নিজে যত্ন করে, আর ওর হাতে যে কোনো জিনিস, এই সাপ স্যান্ডউইচ সাপ পনির পনির দিয়েছিস তো না, দারুণ দারুণ, পারলে তোমরা সবাই এখান থেকে অর্ডার করে খাও, আমাকে ভালোবেসে দেখো কি সুন্দর খাওয়াচ্ছে, কত ভালোবাসা, এইগুলোই আর কিছু না, ভালোবাসা এইগুলোই, যে ভালোবেসে মনে করে মঙ্গলবার নিয়ে এসে দিল। আর শিল্পী আমার বাড়িতে কিন্তু আজকে প্রথম এসছে, এটা আমার বিশাল ভাগ্য, বর বাচ্চা সবাইকে নিয়ে আসতে হয় বোকা। হ্যাঁ নিশ্চয়ই আসবো, চলো তাহলে কেটে কেটে খাবো, কেমন লাগছে বাবু? দারুণ, দেখো এত প্লেটটা তোর, প্লেটটা তোর, তুলে খাও, দেখো কি জিনিস দিয়েছে, দেখো আর কেউ দেবে না, আন্টি শুধু দিয়েছে, এত মানে স্টাফিংটা এত বেশি, আহা অপূর্ব, পনির, তারপরে তো তোমার মেয়োনিজ, তারপরে তোমার কি বলে ওটাকে চিজ, সমস্ত কিছু দিয়ে করছে, অসাধারণ খেতে হয়েছে, মেয়ে খাচ্ছে কোনো কথা হবে না, তোমরা এখানে কিন্তু অর্ডার দিতে পারো, খেতে পারো। আর ওর ফোন নাম্বারটা তোমাদেরকে আমি কিন্তু আমার ইউটিউবে বলেছি, তোমার ফোন নাম্বারটা আছে যদিও তো বলে দিচ্ছি, তো নাম্বারটা বলে দে জোরে জোরে, 8584804158, এই নাম্বারে শুধু কল করো, তারপর তোমার বাড়িতে সব পৌঁছে যাবে, তাহলে এখন আমি খেয়ে নিই আগে, তৃপ্তি করে তারপরে কথা হবে। আমরা বেরিয়ে পড়েছি, আন্টিয়ার আমি চলে এসেছি এখানে একটুখানি, আমাদের একটু মিটিং আছে আজকে, কথাবার্তা আমার বাড়িঘরের ব্যাপারে আরও অনেক কিছু ব্যাপারে আলোচনা হচ্ছে, তো আমরা এখন অফিসে বসে আছি, আমাদের কথাবার্তা প্রায় হয়ে গেছে। এই যে আমাদের আরেক সদস্য, নাম বলো, বিনয় রক্ষিত, জোরে বলো, বিনয় রক্ষিত, বিনয় রক্ষিত, এই হচ্ছে সমরেশ, সমরেশ এই যে বান্টি, আচ্ছা তোমার নামটা বলো, আমি চয়ন, চয়ন কি জানো, হ্যাঁ চয়ন চক্রবর্তী, হ্যাঁ চয়ন চক্রবর্তী, আর আমাকে তো তোমরা জানো এখানে আমাদের যে মিটিং কথাবার্তা হচ্ছে কিসের জন্য হচ্ছে কী ব্যাপার হচ্ছে সব তোমাদের ধীরে ধীরে সব জানাবো পরে,
তোমরা জানতে পারবে দেখতে পারবে। ঠিক আছে, আমাদের এবার কথাবার্তা প্রায় শেষের দিকে হয়ে গেছে, এবার আমরা এবার বেরিয়ে যাবো আস্তে আস্তে, তারপর তোমাদের সাথে আবার আমি বেরিয়ে পরে কথা বলছি। এসে গেছি এবং ইত্যাদির সপরিবারে আমার নিমন্ত্রণ করা করে টরে দিয়ে একেবারে বাড়িতে ঢুকবো, সবাই যাবে, আইবুড়ো ভাতের নিমন্ত্রণ। তোমরা তো যাওনি, আর কি করা যাবে বলে না, তাই জন্য তোমাদেরকে করে দিলাম। তোমরা তো যাওনি, তোমাদের তো তখন আলাপ হয়নি, তো যাই হোক আমি এখন এখন ক্যামেরা অফ করছি। তোমার গালে টোল পড়ে, তোমার গালে টোল পড়ে বাবা, এই করি আরে বলু খুশি, এদিকে আয় তুই, এদিকে আয়, বই বই কোথায় বই, আর যখন যা জোর এই যে এই কিন্তু বিয়ে মনে প্রচন্ড আনন্দ, খুশি তো আনন্দ, খুশি আনন্দ, তার থেকে খুশি দেখো ছেলের বিয়ে না ছেলের মায়ের বিয়ে, আমার মনে হচ্ছে তোমার বিয়ে নাকি বোঝাচ্ছে, তোর থেকে তোর মা বেশি খুশি। ঠিক আছে, অনেক কথা হলো, পরে আবার কথা বলবো, রাখলাম। কপাল পড়েছি আমি এতদিন এসে এসে আমার কোলে ওঠে না শুধু কাঁধে, জানো বন্ধুরা, আর দেখো মুখটা ইয়াই করছে, সুন্দরী সুন্দরী, আজ কিন্তু মুডটা ভালো আছে। ও চুল আটকে গেছে আমার হাতে, আমার তো একই চুল নেই রে, একটুখানি একটুখানি এদিকে দাও তো, বকে দাও তো, বকে দাও, বকে দাও, বকে দাও, বকে দাও, কেমন করে বকে দাও, চোখটা মেলে দাও, চোখটা মেলে দাও, করছে না তুই বল, চোখ মারো তো, চোখ মারো দেখি, চোখ মারো, চোখ চোখ, আর জিভ দেখি, জিভ দেখি দাও, আর দাঁত দাঁত কোনটা, দাঁত 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 দেখাও, দাঁত দেখাও, দাঁত দাঁত, এই যে আমাদের রানী আসছি বাবা, আসছি, টাটা, দাদা দাঁড়িয়ে আছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, গন্ধ পাচ্ছে, ওই যে আদর করছি রানীকে ইত্যাদি বাড়িতে, ওই গন্ধটা পেয়ে এরকম করছে, আর লাফাঝাপা করছে। তো যাই হোক, আজকে সারাদিনে তোমরা ব্লগটা যখন দেখবে বুঝতে পারবে যে আমি সারাদিন কী করছি না করেছি, আর ইত্যাদি বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে চলে এসেছি, আজকে সারাদিন দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ করতে হচ্ছে। সেই সাড়ে তিনটের সময় মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম, মেয়ের সাথে গিয়েছিলাম সমস্ত কালার পালার পছন্দ করতে, তারপর ওখান থেকে বাড়ি এসেছি, আবার শিল্পী এলো, তার সাথে গল্প কথা হলো, আবার ড্রেস পরে সেখানে গেলাম প্রমোটারের সাথে কথাবার্তা বলতে, সেসব কথাবার্তা হয়ে গেলো, তারপর আবার গেছিলাম রীতাদি বাড়িতে, রীতাদি বাড়ি হয়ে এই বাড়িতে ফিরছি। তো আজকে সারাদিন মোটামুটি ব্যস্ততার মধ্যে কাটলো, তোমরা সবাই দেখতে পেয়েছো, আশা করি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে, আর মোদি রোজ নামছা তোমরা দেখতে থাকো, আরও আপডেট তোমরা আরও পাবে,
আগামী দিনে। তো সবাই তোমরা ভালো থাকো, শুভরাত্রি, গুড নাইট।